গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল, আর একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। নতুন দিন, নতুন সকাল, সব কিছু নতুনভাবে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, বুঝতেই পারছো রান্না বান্নায় একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছি। তো রান্না করছি সকাল থেকে। আজকে সেরকম কিছু হয়নি, মানে রাতের জন্য চিকেন করবো, তো বাপি চিকেনটা আনতে গেছে, আনলে তারপরে চিকেন হবে। চিকেনের মশলাপাতি সব এখানে দেখো রেডি করে রেখেছি, আর একটা মাছের ঝোল করেছি বাপির জন্য, কারণ কালকে পমফ্রেট মাছ করেছিলাম, যে পমফ্রেট এনেছিলাম বাজারে সেই দুটো করেছিলাম। তো পমফ্রেট মাছ আমি আর অর্কই খাই বাড়িতে, তো ওকে দিয়ে দিয়েছি একটা টিফিনে, আর একটা আমার জন্য রেখেছি কারি মতন করেছিলাম। আর মামির তো নিরামিষ, ওই কাঁচাকলা, আলু, বেগুন, বড়ি, ডাঁটা এসব দিয়ে একটা ঝোল মতন হয়েছিল, কাইন্ড অফ শুক্তো টাইপের, উচ্ছে ছিল না, উচ্ছে বিনা শুক্তো। তো সেটা মামনির আছে, দুধ দিয়ে খাবে, কারণ আজ মঙ্গলবার, এই সব দিয়ে মামনি খাবে। আর আমাদের ওই মাছের ঝোলটা বাপির জন্য করেছি, আর ওই শুক্তোটা আছে, আর পকোড়া ভাজবো, বাঁধাকপি, ফুলকপি, তারপরে নিরামিষে আর কি কাঁচা লঙ্কা এসব দিয়ে পকোড়া ভাজবো। মানে পকোড়াটা কিছুটা মুড়িতে খাবো, আজকে আমরা সকালে জল খাবার রুটি খাবো না, মানে বাপি রুটি খাবে, আমি আর মামনি রুটি খাবো না, মুড়ি খাবো। তো মুড়ি দিয়ে পকোড়া খাবো, আর তার সাথে একটা আলুর তরকারি করেছি, দেখবে এই দেখো, এই যে আলু, মটরশুঁটি, ধনে পাতা এসব দিয়ে একটা ঝোল মতন করেছি নিরামিষে, এই যে নিরামিষে। তো এটা দিয়ে বাপি রুটিও খাবে আর আমরা মুড়িও খাবো। আর এখানে আমি চা বসিয়েছি, আর এখানে দেখো পকোড়া একটা ভেজে আমি খেয়ে দেখলাম যে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা, তো দেখলাম ঠিকঠাক আছে। তো পকোড়া ঢালিনি, কারণ ওটাতেই চিকেন হবে। তো বাপি আনতে আনতে আমি চাটা একটু আরাম করে মজিয়ে খেয়ে নিই। আর আজকে ভেবেছি একটু টেলারে যাব, কারণ আমার সে আগের দিনে যে টেলারের কাজটা হয়নি না, সেদিনকে বললাম না যে বাড়িতে দুজন অতিথি এসছে, সেই জন্য আসতে পারিনি টেলারের কাজটা করে। তো ভাবছি আজকে যাব, কারণ সন্ধ্যের দিকে এখন বেরোনোটা একটু টাফ হয়ে যাচ্ছে অর্কর সাথে, কারণ রুটি রুটি করা। তো তারপরে ধরো মামুনি যে স্পিডে রুটিটা করে, আমরা তো সেই স্পিডে করতে পারছি না, আমাদের রাত হয়ে যাবে তাহলে। তো ভাবছি সকাল দিকে যেহেতু রান্না দেখি, এখন চিকেনটা যেহেতু আনা নেই না, চিকেনটা এনে করতেই সময় লাগবে, না হলে আমার রান্না সব হয়ে গেছে। আর মানে ভারী কিছু রান্না হয়তো করিনি, যে কারণে বেশি কিছু দরকার হয়নি, আর সব কিছু কাটা ছিল, আলুর তরকারি, আলু, মটরশুঁটি সব কালকে রাতেই রেডি করে রেখেছিলাম। আজকে সকালে এসেই মশলাটা বেটে করে নিলাম, এবার চিকেনের রেডি করা আছে। চিকেনটা যদিও চিকেনটা তো সময় লাগে না, কষতে কষতেও সেদ্ধ হয়ে যাবে। দেখি 11:30 দিকে টার্গেট নিচ্ছি বেরোনোর, কারণ এসে আবার স্নানও আছে। যাই হোক, এখন চাটা আপাতত খাই একটু শান্তি করে সকালে। আর আজকে সকালে আমি সোয়েটার পরেছিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল না, কারণ দু তিন দিন ধরে দেখছি মানে ক্যারি মেরে সোয়েটার ফোয়েটার পরছি না, তো দিয়ে পরে নাক দিয়ে জ্বর, মানে নাকটা এরম এরম করছি। তো ভাবলাম না অন্তত একটা সোয়েটার বের করে রাখি, বাকি সব তো আমার কিচে কিচে ঢোকানো আছে, শুধু বাড়ির যে সোয়েটারটা সেটাই বের করে রেখেছি, তো সেটাই পরেছিলাম। আর কয়েকদিন পরে আমার মা বাবা আসবে মামনিকে দেখতে, এই দু তিন দিন বাদেই আসবে, এই সপ্তাহেই আসবে। তো ওদের জন্য নিজের হাতে রান্না করবো, এই প্রথমবার বাবা মার জন্য নিজের হাতে রান্না করবো, কোনো দিন আগে খাওয়ানোর সুযোগ হয়নি, মানে খাওয়াইনি, বাবার বাড়িতে থাকতো তো জিন্দিগিতে রান্নাঘরে ঢুকতাম না। আর এখানে এসেও যতবার এসেছে ওরা ততবার মামনিই করেছে, আমি হয়তো হাতে হাতে সাহায্য করেছি। তো এবারে ফুল রান্না নিজে করবো, একটু টেনশনেও আছি কেমন হবে না হবে, যদিও মা বাবা কিছুই বলবে না, খারাপ হলেও বলবে দারুণ হয়েছে। তাও ধর মা বাবার সাথে আরও পাঁচজনও তো আছে, তাই না, যদিও আমার শ্বশুরবাড়িতে কেউ কিছু বলে না, ঠিক আছে, যদি খারাপও হয় বলবে একটু নুন ঝাল এত কম হয়েছে বলবে, বাট খারাপ বলবে না, বলবে ভালো হয়েছে, যাই হোক, আর এখন তো আরোই বলবে না। তো আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে, আর পরে তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমি বসে পড়েছি ডাঁটা কাটতে, এগুলো হচ্ছে সজনের ডাঁটা। এখন এই যে বসন্তকালে সজনে ফুল, সজনের ডাঁটা এগুলো খাওয়া খুব ভালো শরীরের জন্য, মানে সজনে ফুলটা এখন হবে না, এখন ডাঁটা হচ্ছে। তো এখন যেহেতু অ্যান্টি মানে পক্সের একটা সমস্যা থেকে যায় বসন্তকালে, তো সেই জন্য এই ধরনের জিনিসগুলো খেলে অ্যান্টিপক্সের অনেক কাজ করে। তো এই ডাঁটাগুলো আমার ছোটো মাসি আছে, আসানসোলে থাকে ছোটো মাসি, সে ছোটো মাসির বাড়িতে হয়েছে, গাছে হয়েছে, তো ছোটো মাসি দিয়ে পাঠিয়েছে ডাঁটা, অনেকগুলো ডাঁটা দিয়ে পাঠিয়েছে। তো ডাঁটাগুলো কালকে দিয়েছিল, এবার কালকে আমার রাখার সময় হয়নি, তো আজকে ডাঁটাগুলো মাঝে মাঝে কেটে আমি ভালো করে ফ্রিজে রেখে দিলাম।
তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো টিপ কপালে আজকে বাপি দিল, কারণ মামি তো এখন যেতে পারছে না, আগে গেছিলো পুজো করাতে, তো এসে কপালে টিপ দিয়ে দিল। আর এইখানে আমি এখন চিকেনটা রান্না করছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চিকেন, এই যে পেঁয়াজ ভাজছি, এর মধ্যে সব মশলা করা আছে। আর এইটা কালকে একটা ভেন্ডির রান্না করব, ভেন্ডির একটা রেসিপি করব, সেই জন্য ভেন্ডিগুলো কেটে রেখে দিলাম। পেঁয়াজ দিয়ে করব, তো এখানে পেঁয়াজটাও কাটবো, টিফিন বাটি করে রেখে দেবো। কালকে করব, ধরো কালকে অল্পকে টিফিনে দেবো, তো সকালবেলা এত জোগাড় হবে না, আর রাতেও করে নিতে পারি। তখন ভাবলাম চিকেনটা এখনও হয়নি, কী করবো আমি, তো করেই নিই। আর 11টা বাজছে এখন, নিচে খারাপ হয়নি আমার, তখন দোকানে আর যেতে পারবো না মনে হচ্ছে। দেখি কী করি, আসলে চিকেনটা বাপি নিয়ে এলো, তারপরে রান্না হলো, তো অনেক দেরি করেছে আনতে, ধরো অনেক কাজ ছিল, তারপরে নিয়ে এলো, দেরি হলো। দেখি কী করা যায়, ম্যানেজ করতে হবে কিছু একটা করে। উপরের কাজ কমপ্লিট করে, যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, চিকেনটা আমি রান্না করে বসিয়েছি, কষতে বসিয়েছি, কারণ চিকেনটা আনতে বাপি লেট করলো, তোমাদের তখনই বলছিলাম। তো যেহেতু সবটা জোগাড় করা ছিল, সেই জন্য আমি বসিয়ে তারপরে নিচে এলাম। তো নিচে এসে একটুখানি শুয়েছিলাম, কারণ এতটা থকে গেছিলাম যে আর ভালো লাগছিল না। তো একটুখানি আধা ঘন্টা মতন শুয়ে রেস্ট নিলাম, মায়ের সাথে একটু কথা বললাম, তারপরে উঠে নিজের নিজের যেটা নর্মাল কাজ থাকে প্রত্যেক দিনের সেটা করলাম। কারণ শুয়ে থাকলে তো হবে না বলো, ঘরটাকেও তো পরিষ্কার রাখতে হবে, সারাদিন শুধু রান্না 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 করলে তো আর চলবে না, এগুলো তো নেসেসারি কাজ, আর এগুলো আমাকেই করতে হবে, মানে আমার এই কাজগুলো করে দেওয়ার কেউ নেই, নিজেকেই করতে হবে। তো সেই জন্য ভাবলাম না, শুয়ে থেকে লাভ নেই, যতক্ষণ শুয়েছি শুয়েছি, কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ ঘরটা সে সারাদিন অগোছালো বাসি হয়ে পড়ে আছে, দেখতে খারাপ লাগছে, যে কারণে ভালো করে বিছানা চাদর বালিশের কভার এগুলো ভালো করে ঠিকঠাক করে দিলাম। করে এখন এই যে একটুখানি ধুলো, যেগুলো প্রত্যেক দিন নর্মাল যেগুলো আমি ঝাড়ি, এগুলো সেগুলো একটু করে ঝেড়ে নিচ্ছি। আর ভিডিওটা অনেক স্পিডে করা আছে, কিন্তু আমি এত স্পিডে কাজ করিনি, সেটা বুঝতেই পারছো আশা করি সবাই। আর এখন এখানে চলে এসেছি, এই র্যাকটা ভালো করে একটু ধুয়ে দেবো, মানে ঝেড়ে দেবো। সেদিনকে তো দেখলে ভালো করে আমি একে রীতিমতো স্নান করিয়েছি, তো তারপরে এখনও অবধি আর কোনো নোংরা ধুলো পড়েনি। আর ওগুলো কেন এত চিট হয়ে গেছিলো বলো তো, কারণ বহু দিন পরে, মানে কেনার পর থেকে, বা প্রায় 1.5 বছর হয়ে গেল আমি কিনেছি এটা, তারপর থেকে একবারও মনে হয় এরকমভাবে ধুইনি যেটা সেদিনকে ধুলাম। তো যে কারণে এত সুন্দর লাগছে, এত সাদা রংটা আবার ঘুরে চলে এসেছে। তো ভাবছি এবার মাঝে মধ্যে, মানে মাসে মাসে একবার করে এরকমভাবে ধুয়ে দেবো, তাহলে বেশ পরিষ্কার থাকবে। আর আয়নাটাও এখন ভালো করে ক্লিন করে নিলাম, আয়নার এই যে জিনিসপত্র এগুলো একটুখানি মানে আমার হাতে লেগে পড়ে গেল, তো আবার ভালো করে এগুলোকে রেখে, নিজের জায়গায় রেখে এখন এটা ভালো করে আমি মুছে দিচ্ছি। তো ওই ঘরের জিনিসগুলো মুছে এখন চলে এসেছি বসার ঘরের, মানে বাইরের ঘরটার এই টেবিলটা একটুখানি মুছতে। টেবিলটা প্রত্যেক দিন এমনি নর্মাল কাপড় দিয়ে মুছে দিই, তো আজকে ভাবলাম একটুখানি কেমন হাতে ছাপটাপ অনেক কিছু পড়ে গেছে, তো একটু ভালো করে জল দিয়ে আর একটা পেপার দিয়ে ভালো করে মুছে দিই, তারপরে নর্মাল এরকম কাপড় দিয়ে মুছবো। তো ওই কাপড়টাতে ভালো করে মোছা যাচ্ছিলো না, সেজন্য আমি আরেকটা জামা নিয়ে এলাম অর্কর, মানে এটা পরে না আর কি, ইউজ করে না। যদিও নিজের মানে গায়ের কোনো জিনিস দিয়ে মোছাটা ইউজ করা উচিত নয়, মানে নিজের শরীরের কোনো জিনিস দিয়ে আর কি, জামা কাপড়, কিন্তু তাও হাতের কাছে এটাই আমার ছিল, বুঝলে তো, তো এটা দিয়ে আমি এখন ভালো করে টেবিলটা মুছে দিচ্ছি। তো সমস্ত হয়ে গেছে, এবার এই জামা কাপড়গুলো গোছাবো, তাহলে কাজ কমপ্লিট। আর একটা বারে কাজ করছি তো দিয়ে হাঁপিয়ে গেছি, আসলে উপরে দুবার দুবার যেতে হলো, উপরে চিকেনটা চাপিয়ে এসেছিলাম, তো চিকেনটা একবার কষানো হয়ে গেছে, একবার জলটা দিলাম, তারপরে ফুটলো, আবার নামালাম, নামিয়ে গ্যাসটা বুঝলাম, কড়াইগুলো মাসিকে নামালাম মাজার জন্য, এতগুলো করে নিচে এসে আবার এত কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, বুঝলে তো, হাঁপিয়ে গেছি। এবার এই জামাগুলো একটু পাট করে দিই, আর এই যে সোয়েটার ফোয়েটারগুলো কাচতে দিয়েছিলাম এগুলো একটু রেখে দিই ভালো করে, তাহলে কমপ্লিট। তারপরে স্নান করব, আর টেলার তো আর যেতে পারলাম না, হলো না যাওয়া, দেখি কি করি, এরকম করলে আর যাওয়াই হবে না। তো চলো আমি কাজগুলো করি, মানে এগুলো গোছাগুছি করি, তারপরে স্নান করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে এত ঠাঁটা রোদ না, এখন গেলেও খুব কষ্ট হবে,
সকাল দিকে এখন টার্গেটটা না নেওয়াই ভালো, কোথাও যাওয়া না, বিকেলই ঠিক আছে, তাতে যদি আধ ঘন্টা অন্য কোনো কাজে দেরি হয় তো বরং দেরি হওয়া বেটার। কারণ যা ঠাঁটা রোদ, এই রোদে আমি হাঁটতে হাঁটতে ওই অত দূর যাবো, তাতে করে আমার আরো শরীর ক্লান্ত হয়ে যাবে। ভালোই করেছি বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যালো বন্ধুরা, এখন 3টে বাজে আর আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফলটা নিয়ে এলাম, আপেল নিয়ে এসেছি আর এই আঙুর নিয়ে এসেছি। তো তখন দেখলে যে সমস্ত কাজ টাজ করছিলাম, তারপরে একটুখানি ফোনে কথা বলছিলাম মাসির সাথে। তো মাসির সাথে কথা হয়ে যাওয়া অনেকক্ষণ কথা হয়েছে, মানে 1:30 পর্যন্ত কথা বলেছি, ঠিক আছে। তো তারপরে আবার স্নান করলাম, স্নান করে ঠাকুর প্রণাম করলাম, গিয়ে খাবারের জোগাড় করলাম। ভিডিওয়ে আজকে আর কি খাবার, মানে খাবারগুলো তো মুখে বলেছি তোমাদের, কিন্তু খাবার দেখানোই হয়নি। ওই কাঁচাকলা আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল হয়েছিল, করেছিলাম আর কি, আর বাঁধাকপি এসব দিয়ে একটা পকোড়া করেছিলাম, আর পোস্ত বাটি করেছিলাম, আর মাছের ঝোল, এগুলোই হয়েছিল। হ্যাঁ এগুলোই হয়েছিল। আর রাতের জন্য চিকেন করেছি, তো দেখানোই হয়নি তোমাদের, কালকে সকাল থেকে আসলে এখন একা করছি, তো এত তাড়াহুড়ো থাকছে না একটা, কি বলতো, সবটা নিজেকে ম্যানেজ করে করতে হচ্ছে, তো সবসময় ক্যামেরা অন করতে পারছি না। ভেবেছিলাম দুপুরবেলায় ক্যামেরা অন করবো, কিন্তু আর মানে তাড়াহুড়োতে আর হয়নি, বুঝলে। যাই হোক, এখন একটু ফলটা খেয়ে রেস্ট নেবো। এখন 3:15 বাজছে, এখন একদম সেই 7:15-টার সময় উপরে যাবো, তার আগে আর উপরে যাচ্ছি না। কোনো কাজ নেই তো, এবার তো রাতে রুটি করা ছাড়া আর কোনো কাজ নেই। আর কালকে যে তরকারিটা করবো, ডিম বলছি, সকালে তো দেখলে যে ওই ভেন্ডি বোধ হয় তোমাদের দেখিয়েছি, ভেন্ডি কেটে রেখেছিলাম, ভেন্ডিটা দিয়ে কালকে একটা রেসিপি করব, ডিম ভেন্ডি আর কি। অ্যাকচুয়ালি পেঁয়াজগুলো কেটে রেখে দেবো, আর কাটার সময় পাইনি সকালে, টিফিন বাটিটা দেখলে না ওইটা কেটে রেখে দেবো সন্ধ্যাবেলায়। আর সকালবেলায় একটা আলু পেঁয়াজ ভাজা করবো আমাদের রুটি খাওয়ার জন্য, সেটার আলুটা কেটে রেখে দেবো। ব্যাস এরকম হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে রাখলে না, আমি তো দেখছি কোনো অসুবিধা হয় না, মানে করা যায়, মানে চাপ লাগে না যদি জিনিসটা রেডি করা থাকে, গোছানো থাকে। এবার দেখো, আমার তো মনে হয় মানে রান্নাবান্নাটা পুরোটাই নিজের কাছে, যে যেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে। সবার চয়েস আলাদা, সবার কাজ করার ধরন পদ্ধতি আলাদা। আমার এটা সুবিধা হয়, আমি এটাই করে রাখছি, এবার যার যেটা মনে হয় সে সেটা করবে, তাই না? যাই হোক, চলো এখন বরং রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমি একটু রেডি হলাম, কারণ একটু বাইরে বেরোবো, ওই টেলারের যে কাজগুলো ছিল সেগুলো করবো, দিতে যাবো। তর্ক বললো তুমি প্রতিদিন বলছো, মানে প্রতিদিন ভাবছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না, তো বললো তুমি রেডি থাকো, আমি 7:30-টার মধ্যে যাচ্ছি, 7:30-7:45-টার মধ্যে যাচ্ছি, তো দিয়ে দেবো। আমি রেডি হলাম, দেখো এই কুর্তিটা পরলাম, আর একটুখানি নর্মালভাবে, তো চা খাইনি, মানে উপরে যাইনি, ঘুমাচ্ছিলাম, মানে অবেলায় ঘুমিয়েছি, তো দিয়ে চোখ মুখগুলো এখনও কেমন একটা হয়ে আছে। তো দেখি উপরে যাই, আর মামনিরও একটা মনে হয় জামা দেওয়ার আছে কাটা, মানে ফিটিংস করার জন্য, দেখি কি বলে, উপরে যাই একবার, তো আসুক 7:45-8:00 সময় আসুক, তারপর যাব। আর রাতের তো চিকেনটা করা আছে, রুটিটা করতে হবে, যদি বলে রুটি কিনে আনবো তাহলে কেনা যায়, তবে মামনির আজকে আবার মঙ্গলবার, দেখি কি বলে, যদি বলে একটা নিরামিষ দোকান আছে ওই দোকানে রুটি যদি বলে খাবো তাহলে রুটি কিনে নেবো, আর পারছি না, আর যদি বলে না খাবো না তখন করতে হবে আর কি করবো। যাই আপাতত একটু চা খেয়ে আসি, চলো সঙ্গে থাকো। না তো না বাসনে খুঁজে পাবো, ওটা এরকম প্লাস্টিকে, সাদা প্লাস্টিকে আছে, আর প্লাস্টিকটা মানে একটা ব্যাগে আছে, ব্যাগে আছে। এইটা দেখো একটু বলি, এটা দাঁড়াও, এইখানটা একটু ফেসে আছে, বুঝলে তো, একটু রিপু করতে হবে। আমার একটা কুর্তি, দুটো কুর্তি আছে, বলছি দেখো তোর মোহনেরটা কি, মনে রাখতে পারো না
আমার দুটো থাকবে। হ্যাঁ এইটা একটা আরেকটা থাকবে। হ্যাঁ আরেকটা থাকবে, আর একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের, পিঙ্ক পিঙ্ক অরেঞ্জ কুর্তি নেটের। তো দেখো এই কুর্তিটা নিয়ে এলাম, আর এই কুর্তিটা আমাকে মা দিয়েছিল, তোমাদেরকে হয়তো শেয়ার করেছি আগে, জন্মদিনে আমাকে মা এটা দিয়েছিল। তো এটাই আমার টেলারে দেওয়া ছিল, অনেক অনেক দিন ধরেই দেওয়া আছে। তো আজ যাবো কাল যাবো করে না আর হচ্ছিল না, যে কারণে আজকে বেরিয়েই পড়লাম অর্কর সাথে। তো দেখো বলবে কেমন লাগছে কুর্তিটা, ঠিক আছে? আমার তো দারুণ লাগছে, খুব সুন্দর ফিটিংসও করেছে আর দেখতেও খুব ব্রাইট লাগছে। মানে এটার নিচে তুমি কোনো ডিপ কালারের লেগিংস দিয়ে দারুণ লাগবে, বিশেষ করে ব্ল্যাক কালার দারুণ লাগবে। ফটো টোটো আশা করছি বেশ ভালোই উঠবে। তো যাই হোক এখন আমি পরে টরে ভালো করে দেখে নিলাম। তো এরপর যাবো রুটি করতে। তো এখন আমার রুটি টুটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রাতের মানে রুটির সাথে যে খাবারগুলো হবে সেগুলো করছি। আলুটা হচ্ছে মামনির জন্য, কারণ মঙ্গলবার, সেই জন্য আলু ভাজা করছে, বাপি চাপিয়ে দিয়েছিল, ডাল দিয়ে খেতো, ঠিক আছে, অর্ডারের ডাল দিয়ে। তো বাটিটা এমনভাবে পুড়েছে, এই দেখো বাটিটার সাথে লেগে ডালটা এমনভাবে পুড়েছে যে কারণে আর খেতে পারেনি। তো ওইটার মধ্যে আমি একটুখানি হারপিক দিয়েছি, হারপিক দিলে তাড়াতাড়ি করে পোড়া দাগ উঠে যায়। আর এখানে আমাদের মাংসটা গরম করলাম খাদা করে, একদম দুধ নিয়ে চলে এসেছি। ঘরে মশারি টশারি সমস্ত টাঙানো হয়ে গেছে, আমারও চুল বেঁধে নিয়েছি, মুখ এখনো ধুইনি, দুধটা খেয়ে নি তারপরে মুখটা ধোবো। তো পেরোচ্ছে এক একটা দিন এভাবেই, নর্মালভাবেই পেরোচ্ছে এখন। হ্যাঁ দেখি কোথাও যদি যাওয়ার প্ল্যান হয় ছোটোখাটো ট্যুরে। আপাতত দু তিন দিন পরে মা বাবা আসবে, এটা একটা ভালো, মা বাবাকে একটু দেখবো দু তিন দিন পর, একটু ভালো বেশ আনন্দে কাটবে একটা দিন, তারপরেই দেখা যাক কী হয়। পরের সপ্তাহে বিয়েবাড়িও আছে, দুটো মানে দুদিন বিয়েবাড়ি আছে পরপর, একটা আমার মানে আমার তরফে একটা, আর একটা শ্বশুরবাড়ির তরফে, দুদিন আছে। হ্যাঁ এবার যাবো, আর কালকে সকালে আবার ডিউটি আছে, 11টা বাজছে এখন। এখনই শোবো না, দুধটা খাই, মায়ের সাথে কথা বলি, একটু ভিডিওটা এডিট করে রাখি, কারণ কী বলো তো এখন ভিডিও না সকালে ভরসা রাখতে পারছি না, রাতেই এডিট করে একদম রেডি করে দিচ্ছি, না হলে সকাল দিকে একদম সময় নেই। এক নম্বর দু নম্বর এটা যদি ছেড়ে রাখি, এটা স্থির শান্ত মস্তিষ্কে এখন চারদিক নিস্তব্ধ, এখনই এডিটিংটা ভালো হয়। আর সকালবেলায় জানলা দরজা খোলা থাকে, চারিদিকে ক্যালক্যাল আওয়াজ, তাতে হয় না যতই বলো। তাই যতই কষ্ট হোক আমি হয় দুপুরবেলায়, দুপুরবেলায় যেহেতু চারদিক নিস্তব্ধ থাকে, দুপুরবেলায় কিছু এডিটিং করে রাখি, আর নয়তো রাতের বেলায়, না হলে অসুবিধা হয়। আর একান্তই বাপের বাড়ি গেলে তখন আর চাপ থাকে না, তখন সকাল দিকে দরজা জানলা বন্ধ করে রুমে করি, এভাবেই চলছে অ্যাডজাস্ট করে। চলুক, যতদিন না কিছু একটা হিললে হচ্ছে ততদিন তো চালাতেই হবে যেভাবেই হোক। চলো আজকের মতন এখানেই, তোমাদের সাথে টাটা বাই বাই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আজকের মতন গুড নাইট।